রাতের অন্ধকারে নির্মীয়মান ড্রেন ভেঙে দিল দুষ্কৃতীরা। ঘটনা রাজধানীর দক্ষিণ রামনগরের রামসুন্দরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকাবাসীদের দাবি মেনে সম্প্রতি আগরতলা পুর নিগম থেকে রামসুন্দরপাড়া শ্যামল সরকারের বাড়ির সামনে থেকে কালাপাইনা পর্যন্ত রাস্তার পাশে ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় এলাকার ঠিকাদার রাজদীপ দাসকে। অভিযোগ, ড্রেন নির্মাণের কাজ শুরু করার পর এলাকার কিছু দুষ্কৃতী কাজে বাধা দান করে। তারা ঠিকাদারের কাছে নগদ অর্থ দাবি করে। তখন ঠিকাদার দুষ্কৃতীদের নগদ 5000 টাকা প্রদান করে। এরই মধ্যে রবিবার ফের দুষ্কৃতীরা নির্মাণ স্থলে আসে এবং নগদ অর্থ দাবি করে। কিন্তু রবিবার ঠিকাদার দুষ্কৃতীদের নগদ অর্থ দিতে অস্বীকার করে। ফলে রাতের অন্ধকারে নির্মীয়মান ড্রেন ভেঙে দেয় দুষ্কৃতীরা। সোমবার সকালে ঠিকাদার রাজদীপ দাস ঘটনাস্থলে এসে ঘটনা প্রত্যক্ষ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকার কেউই এই ঘটনা মন থেকে মেনে নিতে পারছে না। ঠিকাদার রাজদীপ দাসের বাবা জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হবে। ঠিক আছে, সকাল তুই তারা লোকে এরকম একটা টকজক হয়েছে এবং কি হ্যাড ওই করছে না কেটা করছে, কিন্তু রাত্রেবেলা ভাঙা হয়েছে জিনিসটা। ঠিক 12টার দিকে ভাঙা আড়া হয়েছে, 12টার সময় ভাঙা হয়েছে, কিন্তু এলাকাটা ফ্লোর নষ্ট করে দিয়ে গেছে না। তো যে ওই করো এলাকার বাইরে তো বাইক করছে না জিনিসটা। যিনি কন্ট্রাক্টর উনি তো এই পাড়ার ভাই, তুই আমরা পাড়ার ভাই, তুই তারা বার বার না, তারা আমরা পাড়ার ভাই, তুই তো এই জিনিসটা খুবই খারাপ করছে। এইভাবে যে উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে, হ্যাঁ কেমনে দেওয়া হবো? কলকাতার লোকের কিছু লোকের উপরে তদন্ত করছিল, তারপর অনেক কথা ঠিক আছে, তবু তারা দিছে এবার বলা 500 টাকা দিছে। এরপর তার রাত্রেবেলা কাজ তো করছে, তারা 10:30 পর্যন্ত সকালবেলা দেখে উঠতে আয়া তারা এইভাবে ভেঙে ভেঙে ফেলে দিয়ে গেছে। তো কি এটা কি হয়েছে নি? তো আমরা পাড়ারও দুর্নাম হয়েছে, তো এইটা ঠিক না। যাই করছে এটা পুরো পাড়া বদনাম করে দিয়ে গেছে। রামসুন্দরনগর কোন জায়গায়? রামসুন্দরনগর সাউথ রামনগর আগে আমার ছেলে পাইছে কাজ করতেছে, এরপরে হুমকি দিতেছে কাজ করে টাকা দিতে হইব, একবার 2 লাখ, একবার 1,50,000 টাকা দিতে হইব এলাকার লোক হই দুষ্কৃতীদের ইয়ে করতেছে। সুনুদার কয়েছে যে মনে মন সুনুদার কাছে কাজ কর, কোনো অসুবিধা দিতে না। এরপরে হেরার উপরে আক্রমণ করে টেহার জন্য লেগে কালকা রাত্রে একবার 500 টাকা চাইছে, 300 টাকা দিছে। এরপরে আমার তো 200 টাকা লইয়া গেছে, লইয়া যাওয়ার পর ভাঙ্গে ফেলাই দিব, ইয়ে করবো। এরপর গিয়ে এই সব কাজ করছে, এইগুলি ভাঙ্গে ফেলাই দিছে রাত্রেবেলা। কবে করছিলেন কাজটি? কাজটা করা হয়েছে তো ধরেন মানে 20-25 দিন হয়ে গেছে, মানে 2.5 টাকা করা হয়েছে কালকে, করা হয়েছে গাঁথনিটা কালকে করা হয়েছে। কে ভাঙছে কি কোনো আপনার? এটা কে করা হয়েছে? এটা মানে ইয়ে হয়েছে এলাকার দুষ্কৃতি, এমএলএ বদনাম করেন এলাকায়, এইগুলি মানে কাজ চালাইছে কি উন্নয়নের বাধা? হ্যাঁ, উন্নয়নের বাধা, এলাকার লোক চাইতেছে কাজ করানোর লাগে, আর এলাকার কিছু দুষ্কৃতি আছে এইগুলি চালাইছে, মানে যাতে কাজটা না হয়। তারা টাকা দিতে 2 লাখ 3 লাখ নইলে হের উপরে ইয়ে করবো, আমার উপরে আক্রমণ করবো টাকা না দিলে। না এখন মানে মামলা করা হইব, মানে আপনারা ইয়ে করা হয়েছে, আপনারা চ্যানেল পরে তারপর গিয়ে মামলা করা হইব। জায়গাটার নাম এটা রামসুন্দরনগর, রামসুন্দরনগর। রাস্তাটা কোথা থেকে কোথা হচ্ছে ট্রেনটা? এটা শ্যামল সরকারের মানে শ্যামল সরকারের বাড়ির দিকে থেকে আপনার ওই যে কালাপাইনার খাল। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।